নমস্কার, আগামীকাল শ্রাবণ মাসের চতুর্থ সোমবার অর্থাৎ শেষ সোমবার আমি অনুরোধ করব আমার শ্রোতা বন্ধুদের যে আপনারা প্রত্যেকে হলেও এই একটি বিশেষ খাবার অবশ্যই এই দিন গ্রহণ করুন। এই শ্রাবণ মাসেই দেখুন সমুদ্র মন্থন সংগঠিত হয়েছিল এবং সমুদ্র মন্থন থেকে একাধারে যেমন অমৃত নির্গত হয়েছিল ঠিক তেমনই ফলাফল বিষও নির্গত হয়েছিল, তথা এই বিষ পান করে দেবাদিদেব মহাদেব নীলকণ্ঠ নামে জগতে প্রসিদ্ধ হয়েছিলেন। সুতরাং এই শ্রাবণ মাসে এমন কিছু খাদ্য আহার রয়েছে যেগুলো গ্রহণ করলে যেমন জীবনে সুখ শান্তি সমৃদ্ধি অর্থ আসে ঠিক তেমনই রোগ জ্বালা থেকে সারা বছর মুক্তিও পাওয়া সম্ভব দেবাদিদেব মহাদেবের কৃপায়। ঠিক তেমনই এমন কিছু খাবার রয়েছে যেগুলো গ্রহণ করলে কিন্তু অন্যদিকে চরম দরিদ্রতা অর্থ সংকট জীবনে নেমে আসে তথা রোগ জ্বালাই মনুষ্য জড়িয়ে পড়ে। দেখুন শ্রাবণ যেহেতু বর্ষা ঋতুর অন্তর্গত একটি মাস, তাই এই শ্রাবণ মাসে এমন কিছু খাবার রয়েছে যেগুলো গ্রহণ করলে শরীরের মধ্যে ইমিউনিটি ক্ষমতা বা রোগ প্রতিরোধক ক্ষমতা অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পায় বা এই খাবারগুলোকে অমৃত খাবার বলেও মনে করা হয়। আসুন তাহলে এরপর জেনে নিন যে কোন খাবারগুলো এই শ্রাবণ মাস চলাকালীন চতুর্থ সোমবার পারলে অবশ্যই একটু হলেও গ্রহণ করবেন। এতে শরীর স্বাস্থ্য যেমন নিরোগ থাকবে ঠিক তেমনই সুখ শান্তি সমৃদ্ধি অর্থ জীবনেও মানে অর্থনৈতিক জীবনেও অবশ্যই উন্নতি আসবে। তবে তার আগে অনুরোধ করব আজকের এই অনুষ্ঠানটি দেখে উপকৃত এবং মানে সমৃদ্ধ হলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অনুষ্ঠানটি, এবং চ্যানেলটি পারলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। নাম্বার ১, ডাবের জল। দেখুন এই ডাবের জলে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং নানাবিধ খনিজ পদার্থ অর্থাৎ মিনারেলস রয়েছে, যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাসিয়াম এবং ফসফরাস থাকে। এছাড়াও অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিব্যাকটেরিয়াল যৌগের সমৃদ্ধ উৎস হল ডাবের জল। ডাবের জল পানে ত্বকের এবং দেহের আর্দ্রতাও বৃদ্ধি পায়, তাই এই বর্ষা ঋতুতে যদি নিয়মিত ডাব গ্রহণ করা হয় তাহলে শরীরে কখনোই ক্যালসিয়ামের অভাব হয় না, যার ফলে শরীর সুস্থ এবং নিরোগ থাকে। এবং আয়ুর্বেদিক শাস্ত্র অনুযায়ী ডাবের জলকে অমৃত সমান বলা হয়, কারণ শুধুমাত্র ডাবের জল পান করে কোনো মনুষ্য 30 দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। এছাড়াও যারা উপোস করে পুজো অর্চনা করেন তাদের অতি অবশ্যই ডাবের জল পান করা উচিত। পর নাম্বার ২, নারকেল। দেখুন নারকেলে বিপুল পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যেমন ফিনোলিক যৌগ, যা শরীরে অক্সিডেটিভ স্ট্রেসের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে অর্থাৎ ইমিউনিটি গ্রো করে, রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়িয়ে তোলে। এক কথায় নারকেলের অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য আপনার শরীরকে দীর্ঘস্থায়ী রোগমুক্ত রাখবে ও আপনাকে দীর্ঘদিন আপনার তরুণ্য ধরে রাখতে সাহায্য করবে। শুধু তাই নয়, নারকেল ডায়েটারি ফাইবার সমৃদ্ধ, যা ডাইজেস্টিভ সিস্টেমকে ভালো রাখে অর্থাৎ যে কোনো শরীর মানে যে কোনো খাবারকে পচনক্রিয়া বা হজম করাতে সাহায্য করতে শরীরকে সাহায্য করে, তাই নারকেলকেও অমৃত খাবার হিসাবে মনে করা হয়। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে এই বর্ষাকালে শাকসবজিতে বলুন বা যে কোনো খাবারে ব্যাকটেরিয়া ভাইরাস বা পোকামাকড় একটু বেশি পরিমাণে লক্ষণীয় হয়, তাই এই খাবারগুলো যখন মানে আমরা গ্রহণ করি তখন আমাদের শরীরে ব্যাকটেরিয়ার প্রবেশ ঘটে, যার বিরুদ্ধে লড়াই করে এইরূপ অমৃত খাবারগুলো, যার ফলে রোগ প্রতিরোধক ক্ষমতাও বৃদ্ধি পায় এবং শরীর থেকে সমস্ত ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করে দেয়। সুতরাং এই শ্রাবণ মাস বা বর্ষা ঋতুতে যতটা পারবেন বেশি বেশি নারকেল বা ডাবের জল খাওয়ার চেষ্টা করবেন। যাই হোক, নাম্বার ৩, তেঁতো জাতীয় খাবার। দেখুন তেঁতো খাবার শরীরে রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়িয়ে তোলে, মূলত সেই কারণেই তেঁতো খেতে বলা হয়। রোজ অল্প পরিমাণ নিম পাতা উচ্ছে যদি ভাতের সঙ্গে খাওয়া যায় তাহলে শরীরের প্রতিরোধক শক্তি ক্ষমতা অনেকটাই বৃদ্ধি পায়। এই বর্ষার ঋতুতে যদি কোনো খাবারের সঙ্গে ব্যাকটেরিয়া বা ভাইরাস শরীরে ইনজেক্ট হয়েও যায় সেক্ষেত্রে এই তেঁতো জাতীয় খাবার খেলে সেই ভাইরাস বা ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করতে সাহায্য করে। এছাড়াও তেঁতো খাবার ইমিউন সিস্টেমকে ভালো রাখে অর্থাৎ রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়িয়ে তোলে, হজম ক্ষমতা বাড়িয়ে তোলে। সুতরাং নিম, উচ্ছা, করলা এইরূপ তেঁতো জাতীয় খাবারগুলো পারলে অবশ্যই আপনারা কিন্তু গ্রহণ করবেন। যাই হোক, এরপর জেনে নিব যে এই শ্রাবণ মাসে কোন খাবারগুলো
গ্রহণ করা একেবারেই উচিত নয়। দেখুন, শিবপুরাণ অনুসারে এই বর্ষা ঋতু চলাকালীন যে কোনো শাকের মধ্যে ব্যাকটেরিয়া, ভাইরাস বা ক্ষতিকর জীবাণু, পোকামাকড় অত্যন্ত পরিমাণে সৃষ্টি হয়, যার ফলে শাক পুষ্টির জায়গায় অপুষ্টির বড় একটি মাধ্যম হয়ে ওঠে। অর্থাৎ এই শাক এই শ্রাবণ মাসে গ্রহণ করলে শরীরে বিপুল পরিমাণে জীবাণু কিন্তু প্রবেশ করে, যা শরীরকে অসুস্থ করে তোলে। বিশেষ করে তলপেটে ব্যথা, পেট খারাপ হয়ে যাওয়া, জ্বর আসা, এরকম টাইপের বিভিন্ন সমস্যা কিন্তু সৃষ্টি হয়। সুতরাং যতটা পারবেন এই শ্রাবণ মাস চলাকালীন শাক খাওয়া থেকে দূরে থাকবেন। তবে একান্তই যদি শাক খেতে হয়, তাহলে ভালো করে গরম জলে প্রথমে শাককে ফুটিয়ে তারপরে কিন্তু সেই শাক গ্রহণ করার চেষ্টা করবেন। নাম্বার দুই, দেখুন বন্ধুরা, এই শ্রাবণ মাস চলাকালীন কাঁচা দুধ কখনোই পান করবেন না, কারণ এই বর্ষা ঋতুতে নানান রকম ক্ষতিকর জীবাণু জন্মগ্রহণ করে। তাই এই সময়ে ভালো করে দুধ গরম করে তারপরেই তা গ্রহণ করা উচিত। অনেকেই দেখবেন ব্যায়াম করেন, এক্সারসাইজ করেন, তারা কিন্তু কাঁচা দুধ গ্রহণ করে নেন। সেক্ষেত্রে অন্তত এই বর্ষা ঋতুকালীন কাঁচা দুধ একটু অ্যাভয়েড করবেন এবং গরম করে খাওয়ার চেষ্টা করবেন। নাম্বার তিন, এই শ্রাবণ মাস চলাকালীন ভুল করেও বেগুন খাবেন না, কারণ বেগুনের মধ্যেও প্রচুর ব্যাকটেরিয়া বা জীবাণু পরিলক্ষিত হয়, যার ফলে বিভিন্ন রকম চামড়ায় অ্যালার্জি দেখা দেয়। এছাড়াও শ্রাবণ মাসের চতুর্থ সোমবার অর্থাৎ আগামীকাল কোনোভাবেই পোড়া জাতীয় খাবার গ্রহণ করবেন না, কারণ পবিত্র শুভ দিনে পোড়া খাবার খেলে জীবনে সৌভাগ্যের জায়গায় দুর্ভাগ্য নেমে আসে। তাই বেগুন পোড়া, টমেটো পোড়া, এই টাইপের কোনো প্রকারের পোড়া জাতীয় খাবারগুলো গ্রহণ না করাই শ্রেয়। এরপর নাম্বার চার, দেখুন এই শ্রাবণ মাসের সোমবার আপনারা ভুলেও গৃহে কিন্তু আমিষ রন্ধন করবেন না বা আমিষ আহার গ্রহণ করবেন না বা কোনো প্রকারের নেশার দ্রব্য বা মাদক সেবন গ্রহণ করবেন না। এতে দেবদেবীরা অত্যন্ত রুষ্ট হন, বিশেষ করে দেবাদিদেব মহাদেব এতে অত্যন্ত রাগান্বিত হন। যাই হোক, এই যে কয়েকটা খাবারের নাম করলাম যেগুলো অমৃত সমান খাবার, সেই খাবারগুলোর মধ্যে যে কোনো একটি খাবার হলেও আগামী কাল চতুর্থ সোমবার শেষ সোমবার শ্রাবণ মাসের অবশ্যই পারলে গ্রহণ করবেন, এবং যে খাবারগুলো নিষেধ করলাম সেগুলো কিন্তু গ্রহণ করবেন না এই বর্ষা ঋতু চলাকালীন। এছাড়াও দেখুন, শ্রাবণ মাসের চতুর্থ সোমবার অতি পবিত্র একটি দিন, এদিন বহু লাখ লাখ ভক্তরা শিবজির পূজো অর্চনা করবেন, শিবলিঙ্গে জল ঢালতে আসবেন। তো সেক্ষেত্রে অনুরোধ করব, এই দিন আপনারা কিন্তু কোনোভাবেই কোনো পশুকে হত্যা করবেন না, কোনো পশুকে অত্যাচার করবেন না, বড়দেরকে অসম্মান করবেন না, বাড়ির মহিলাদেরকে এই দিন অসম্মান করবেন না, এগুলোর জন্য কিন্তু সংসারে বাজে একটা ইম্প্যাক্ট পড়ে। এছাড়াও দেখুন, শ্রাবণ মাসের চতুর্থ সোমবার অত্যাধিক পবিত্র একটি দিন, এই দিন কিন্তু ভুল করেও কোনো প্রকারের ঘোর কর্ম, যেমন চুল কাটা, নখ কাটা, দাড়ি কাটা বা মহিলারা যে বিউটি পার্লার চাই, লাইক এই কাজগুলো কিন্তু আপনারা কখনোই কোনো প্রকারের ঘোর কর্ম কিন্তু আপনারা এই দিন করবেন না। এছাড়াও দেখুন, শ্রাবণ মাসের চতুর্থ সোমবার যারা শিবলিঙ্গের পুজো অর্চনা করবেন তারা কিন্তু উপোস করে পুজো অর্চনা করার চেষ্টা করবেন। এছাড়াও আপনারা কিন্তু মানে অনেকেই আমাকে প্রশ্ন করেন এই বিষয়ে যে শিবলিঙ্গে মানে একসঙ্গে, আমি আগেকার ভিডিওতে যে বিষয়গুলো বলেছিলাম যে শস্যদানাগুলো কি দেওয়া যায়, তাহলে সেক্ষেত্রে দেখুন আপনারা একসঙ্গে প্রত্যেকটা সোমবার যারা মানে প্রথম, দ্বিতীয়, তৃতীয় শিব পুজো করতে পারেননি শ্রাবণ মাসের সোমবারে, তারা কিন্তু একসঙ্গে প্রত্যেকটা শস্যই মিশ্রণ করে শিবলিঙ্গে একত্রিতভাবে দিতে পারেন বা একটি একটি করেও চতুর্থ সোমবার নিবেদন করতে পারেন, এতে অসুবিধা কিছু নেই। এই বিষয়টা আমার কাছে অনেকে জানতে চেয়েছিলেন, তাই আপনাদেরকে এই বিষয়টা আমি কিন্তু বলে দিলাম। যাই হোক, আজকের এই অনুষ্ঠানটা দীর্ঘায়িত করছি না। বিষয়গুলো ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই ভালো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।